আপনার অধরচন্দ্র দাস এন্ড সন্স শুধু কৃষ্ণনগর বা নদিয়া জেলার গর্ব নয়, এটা গোটা বিশ্বের গর্ব, গোটা ভারতবর্ষ চেনে এই নাম। আর সেই 120 বছরের পুরনো প্রতিষ্ঠানের আপনি বর্তমান মালিক। আপনাকে আমরা আমাদের মধ্যে আজকে উদ্বোধক হিসেবে পেয়েছি, এটা আমাদের বিরাট সৌভাগ্যের এবং গর্বে। কিন্তু ওরা জানতে চাইছে যে আপনার এই 120 বছর ধরে, গোটা ইউটিউব জানতে চাইছে, হ্যাঁ গোটা ইউটিউব জানতে চাইছে যে সরপুরে এবং সরভাজা আজকে এই জায়গায় পৌঁছে গেল, গোটা বিশ্ব আজকে পাগলের মতো খোঁজে এক পিস কোথায় পাওয়া যাবে। এবং সবচেয়ে যেটা লক্ষণীয় বিষয় যেটা ওদেরকে না বললে নয়, যে সকালবেলায় দোকান খোলার পর বিকেল 5টার মধ্যে পুরো অনিশ্চিত থাকে কেউ এক পিস সরপুরিয়া বা সরভাজা পাবে কিনা। সেই পরিস্থিতি বা এত মানে হটকেক শব্দটা বোধ হয় ওদের জন্যই ব্যবহার করা যায়। তো আমরা এই যে পেছনে কি রহস্য আছে এটা জানবো অধরচন্দ্র দাসের উত্তরসূরি বর্তমান মালিক দাসের কাছে। এই পেটুক মশাইয়ের যারা অর্গানাইজেশন, বিশেষ করে আমার দাদা পাশেই রয়েছেন, উনি আমাকে এখানে ইনভাইট করেছিলেন, তার জন্য ওনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই, এবং যারা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। পরবর্তীতে বলতে গেলে আমাদের এই যে অধরচন্দ্র দাস অ্যান্ড সন্স আমাদের যে প্রতিষ্ঠানের নাম, সেটা আমার দাদু, তারপর বাবা, তার পরবর্তীতে আমি করছি, এখন আমার ছেলেও রয়েছে। আমার দাদুর যেটা স্বপ্ন ছিল যে একটা ভালো জিনিস, তখনকার দিনে কৃষ্ণনগরের রাজবাড়ি ছিল পাশেই, এবং একটা ভালো জিনিস তৈরি করার, সেইখান থেকে উনি যে মিষ্টিটা তৈরি করলেন সেটা আজকের দুনিয়ায় মিষ্টির সবচেয়ে সেরা জায়গায় বসে আছে। তার কারণ এর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা দিয়ে ওর উপরে আর কেউ যেতে পারবে না। যেমন দুধের সর, একটা 100 কেজি দুধ জাল দিলে সেখান থেকে হয়তো আপনি 2 কেজি বা 3 কেজি তার সর পাবেন। তা সেই দুধের সরটা নিয়ে আজকে কিন্তু সারা দুনিয়ায় মানে মিল্কের যে ডায়েরিগুলো হয় তাদের দুনিয়ায় মারামারি চলে দুধের সরটা নিয়ে, এবং ওইটাই ওরা বিভিন্ন কারখানায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্টে তারা সেগুলোকে ব্যবহার করে। তার পরবর্তীতে ফ্যাটিস হয়ে যে প্রোডাক্টগুলো আসে সেগুলো হয়তো আপনার উদ্ভিজ্জ বা আপনার হয়তো পশু চর্বি টর্বি থেকে সেগুলো এসে থাকে, কিন্তু এই মিল্কের যে ফ্যাটটা, এইটা স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার যে কোনো প্রোডাক্টে এটা যদি ব্যবহার করা যায় তা তার গুণগত মান হচ্ছে সবার সেরা। তাই সেই সবার সেরা জিনিসটা দিয়ে এই সরপুরিয়া সরভাজাটা তৈরি। এবং শুধু তাই নয়, এর সঙ্গে যে জিনিসগুলো আরও মিশছে তার মধ্যে রয়েছে ক্ষীর, তার মধ্যে রয়েছে ছানা, যেগুলো আমাদের ভেষজ এবং যার প্রোটিন বা যার স্বাস্থ্যর দিক দিয়ে যার গুণগত মান হচ্ছে সবার সেরা। এগুলো হচ্ছে কোল্ড ফ্যাট বা কোল্ড বলা হয় কি, যেটা আপনার খাসির মাংস বা মুরগির মাংস এগুলোকে যেমন আমরা হট বলবো, কিন্তু এটাকে আমরা কোল্ড বলবো, যেহেতু দুগ্ধজাত পণ্য বলে এটাকে কোল্ড বলা হয়। এবং আরও যে একটা বড় জিনিস আপনাদের এখানে বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে দেশীয় গরুগুলো, সেই দেশীয় গরুগুলো দেখবেন একটা হাম্প আছে মাথায়, পিঠের উপর একটা হাম্প মতন থাকে, এই হাম্পটার কিন্তু একটা বিশাল ক্ষমতা। এই হাম্পের মধ্যে তারা সূর্যরশ্মি থেকে তারা গরম তেজটা তারা ধরে রাখে, এবং এই গরম তেজটা ধরে রাখার জন্য গরুর শরীর যেমন সুস্থ বা ভালো থাকে, এবং তাদের যে দুধটা সেই দুধটাও কিন্তু পুষ্টিকর খুব থাকে, কারণ ওর মধ্যে জীবাণু অ্যাডিং হয় না ওই হাম্পটা থাকার জন্য। এবং ওই হাম্পটা সবসময়ের জন্য হিটটা তার শরীরে প্রদান করে বলে গরুর দুধটাও কিন্তু ওই হলদে হয়। আপনারা দেখবেন খেয়াল করে মোষের কোনো হাঁপ নেই, যার জন্য মোষের দুধ সাদা, কিন্তু গরুর দুধের হাঁপ আছে বলে গরুর দুধটা হলদে হয়, এটা কিন্তু অনেকেই জানে না জিনিসটা, ঠিক আছে না? তো সুতরাং সেই গুণগত মানগুলো এদের সঙ্গে অ্যাডিং হলো। এবার তারপরে আসছে এর মধ্যে যে উপকরণগুলো, যেমন এখানে আসছে আপনার বাদাম, মানে আমরা আমন যেটাকে বলি, সেই তার মধ্যে আমন আসছে, যা আজকের দুনিয়ায় তেল সাবান থেকে আরম্ভ করে মানে খাদ্যদ্রব্য থেকে আরম্ভ করে কোথায় নেই, তার গুণগত মান বলতে গেলে বিশাল। সে ক্যান্সার থেকে আরম্ভ করে স্বাস্থ্যের দিক থেকে আরম্ভ করে সে তার ভূমিকা বিশাল রয়েছে। তার সঙ্গে আসছে আপনার জাফরান, যেটা কেশর আমরা বলি, সেই কেশর বা জাফরান সেটাও কিন্তু স্বাস্থ্য উন্নতির একটা বিরাট দিক, সেও আজকের দুনিয়ায় কিন্তু আপনার সাবান তেল থেকে আরম্ভ করে সব কিছু তার ব্যবহার হচ্ছে আর কি। কিন্তু এই 120 বছর আগে তখন এই সব জিনিসগুলো যে দিয়ে একটা জিনিস তৈরি করা যায় সেই চিন্তা ভাবনাটাই হচ্ছে সবচেয়ে বড় এবং মহৎ চিন্তাধারা। এবং তার সঙ্গে ঢুকছে পেস্তা, যেটা আজকের দুনিয়ায় পাই আমরা দেখতেই পাই না, কারণ এখন ম্যাক্সিমাম জায়গাতে দেখা যাবে অন্য ধরনের পেস্তা বা নকল পেস্তা বলতে গেলে সেই সমস্ত চল বেশি এসে গিয়েছে, কিন্তু অরিজিনাল পেস্তা তার গুণগত মান কিন্তু খুবই ভালো, এবং সেটা মানে একটা তেল জাতীয়, মানে ওকে যদি আপনি হাতে টেপেন তা দেখবেন হাতে কিন্তু একটা তেলচে ভাব আসে,
এবং তার ফুড ভ্যালু মারাত্মক এবং সে খাবারটা হচ্ছে সবুজ রঙের, মানে যেটা হচ্ছে আরও আমাদের স্বাস্থ্যের পক্ষে তার গুণগত মানের পরিচয় সে নিয়ে এলো, সেটা হয় সবুজ রঙের পেস্তা। সুতরাং সেই পেস্তা ওর সঙ্গে অ্যাড হচ্ছে এবং তার সঙ্গে আরও অন্যান্য কিছু তার সঙ্গে মিশে তবে এই মিষ্টিটা তৈরি হচ্ছে। এবং যেটা সুতরাং যেটার পরিচিতি গোটা বিশ্বে, মানে এটার তো পরিচিতি গোটা বিশ্বে আছে। হ্যাঁ, এবং এখন আমাদের নদীয়া জেলায় এখন বিশ্ব সেরা যে মিষ্টিটা সেটা আপনারই বংশ, মানে হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা এই এই জিনিসগুলো প্রোডাক্টে কোনো অবনতির দিকে আমরা যাইনি, আমরা যতটা পেরেছি সবসময়ের জন্য এটাকে আরও ভালো করার চিন্তা করি। এখনও বলতে গেলে যেহেতু কাঁচামাল ধরুন একটা জায়গায় বেশি পরিমাণে পাওয়া যায় না, আমাদের প্রায় 100 কিলোমিটার জুড়ে আমাদের কাঁচামাল সংগ্রহ করা হয় এবং সেই কাঁচামালগুলো মানে কাঁচামাল সংগ্রহ করতে গেলেই হলো না, তার সঙ্গে সেই লোকটাকেও ভালো হতে হবে, সেই লোকটাকে আপনার চিনতে হবে, সেই লোকটা যেন ভালো হয়, শিল্পীটাও কিন্তু সেই কাঁচামালটাও সে কিন্তু আপনার সঙ্গে অন্যরকম ব্যবহার করে সেই অন্যরকম কাঁচামাল সে আপনাকে দিয়ে দেবে। সুতরাং ম্যানটাকে যেমন চিনতে হবে তার প্রোডাক্টটাকে তেমন চিনতে হবে, তবে আপনি সেই গুণগত স্পেশাল মালটা আপনি তার কাছ থেকে পাবেন। এবং যার জন্যই আমাদের এত আজকে আগে যত ছোটোর মধ্যে পাওয়া যেত জিনিসটা এখন যত দিন যাচ্ছে তত সেই জায়গাগুলো কমে যাচ্ছে, সুতরাং সেই পরিধিটা আমাদের আস্তে আস্তে বাড়ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদেরকে আমাদের যে এত কিছু বললেন অনলাইনে এটা পুরো ভারতবর্ষের মধ্যে পুরো চলে এখন, এবং বিদেশের বাজারেও এগুলো যথেষ্ট এখন এর চাহিদা রয়েছে এবং উত্তরোত্তর চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ, এক্সপোর্ট হচ্ছে। সুতরাং আমাদের এইগুলো এখন বাজারে খুবই এর চাহিদা বেশি এবং আমরা সব সময়তেই লক্ষ্যও চাই যে যথেষ্ট পরিমাণে জিনিসটা টাটকা এবং সুন্দর ভালো করে তাদের কাছে পৌঁছে দিতে পারি সেই চেষ্টাতে আমরা সদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। এতটা সময় এই সময় কেই বা দেয়, আর এত গোপনীয় একটা ব্যাপার।